এসে গেছে বিশ্বকর্মা পুজো, তাই আজকে পটুয়া পাড়ায় চলে এসেছি। ঠাকুর তৈরি হচ্ছে দেখতে। এখানে কিছু বিশ্বকর্মার খড়ের কাঠামো তৈরি হয়ে গেছে, কিছু কিছুতে দেখছি মাটিও লেপা হয়ে গেছে। এই তো এখানে একজন শিল্পী বিশ্বকর্মা তৈরি করছেন। খড়ের সঙ্গে মাটি মিশিয়ে কাজ করছেন ওরা। এখানে কিছু ঠাকুর শুকোতে দেওয়া হয়েছে, মাথাগুলো এখনো লাগানো হয়নি। একসাথে অনেকগুলো ঠাকুর শুকোচ্ছে এখানে। এগুলো মোটামুটি মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে, মাথাও হয়ে গেছে। এগুলো শুকিয়ে গেলেই রঙের কাজ শুরু হবে। এগুলো একটু বড় আকারের, হাতগুলো সবে লাগানো হয়েছে, ওগুলো এখনো শুকোয়নি। হাতির মধ্যে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এখানেও বেশ কিছু ঠাকুর শুকোচ্ছে, এগুলো আকারে একটু ছোট। বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়েও ঢেকে রাখা আছে কিছু ঠাকুর। কালই প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টিতে ভেজার একটা ভয় তো থেকেই গেছে। এগুলোর এখনো হাত লাগানো হয়নি। হাতির চোখ করা হচ্ছে এখানে। যা দেখলাম আজকে, রঙের কাজ এখনো শুরু হয়নি, এখন মাটির কাজই চলছে। শিল্পী এখানে হাতির চোখটা আঁকছেন মাটি কেটে কেটে। এগুলোর হাতগুলো দেখুন টাটকা, সবে লাগানো হয়েছে। এই ঠাকুরগুলো বেশ বড়, হাতির মুখে কত সুন্দর কারুকার্য করা হয়েছে। রং করলে এটা আরো সুন্দর দেখতে লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখানে দেখুন বুড়ো আঙুলটা কিরকম লাগানো হচ্ছে হাতের মধ্যে। আঙুলগুলো আলাদা আলাদা করা থাকে, সেগুলোকে এইভাবে সেট করা হয়। সারি সারি ঠাকুর রয়েছে, ছোট বড়।